পিৎজা ও বার্গার খেলে কি আমাদের স্কিনের কোনো ক্ষতি হতে পারে, কিংবা আমাদের স্কিনের জন্য কি খারাপ? আপনারা খেয়াল করলেই দেখবেন এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের পিৎজা ও বার্গার অনেক পছন্দের, তাদের ঘরের তৈরি করা সাধারণ স্ন্যাক্স তেমন পছন্দ নয়। তাছাড়া এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা প্রায় প্রতিদিন বা সপ্তাহে অন্তত 3-4 দিন পিৎজা ও বার্গার খেয়েই থাকে। আর আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন যারা এইগুলো খেতে ভালোবাসেন এবং রেগুলার খান, তাদের স্কিন তেমন একটা ভালো নয়। এর পেছনে রহস্য কী, কেন এমন হয়, চলুন জেনে নেওয়া যাক। আপনারা জানেন পিৎজা ও বার্গারে অনেক মাত্রায় ক্যালোরি থাকে। আসলে এই খাবার দুইটিতে অনেক পরিমাণ জাঙ্ক ফুড পাওয়া যায়, যেমন অয়েল, চিজ, মেয়োনিজ ইত্যাদি, আর এই সকল জিনিসগুলো ওজন বাড়িয়ে দেয়। আর যখন আমাদের ওজন বাড়তে শুরু করে তখন আমাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, তখন আমাদের পিম্পল, অ্যাকনে বা ব্রণ ও আরও নানা ধরনের স্কিন প্রবলেম দেখা দেয়, যা তবু আমাদের ফেসেই বেশি দেখা দেয়। যারা নিয়মিত পিৎজা ও বার্গার বা এ জাতীয় খাবার খান, তাদের খুব কম বয়সেই রিঙ্কেলস পড়ে যেতে পারে এবং সাথে স্কিন অনেক বেশি লুজ হয়ে যেতে পারে, যার কারণে খুব কম বয়সেই আপনাকে দেখতে বয়সের চাইতেও বেশি বয়স্ক লাগতে পারে। আপনারা জানেন যে পিৎজা ও বার্গার জাতীয় খাবারে ময়দার ব্যবহার করা হয়ে থাকে, আর ময়দা খুব সহজে হজম হয় না, ধীরে ধীরে হজম হয়। আর আমাদের ডাইজেস্ট সিস্টেম যখন ঠিকমতো কাজ না করে তখন আমাদের স্কিনে পিম্পল ও অ্যাকনের মতো সমস্যাগুলো দেখা দেয়। আমাদের স্কিনের জন্য ডাইজেশন সিস্টেম ভালো হওয়া, অর্থাৎ পেট সাফ হওয়া অনেক বেশি জরুরি। আমরা আপনাদের বলছি না যে পিৎজা ও বার্গার একদমই খাবেন না, আমরা বলছি খাবেন, তবে মাসে 2-4 বার, এর বেশি নয়। তাহলে দেখবেন আপনার স্কিনে কোনো সমস্যা দেখা দিবে না, কিন্তু যদি নিয়মিত খান তাহলে আপনাকে অনেক বেশি স্কিন প্রবলেম ফেস করতে হতে পারে। তো দর্শক, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।